ঝড় ছিল, এখানে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য এখানে দাঁড়াইছিল লোকটা, দাঁড়ানো পরে এখন 2 মিনিটের মধ্যে তুফান ঝড় আসলো, যার জন্য শেষে দৌড়ায় পালাইছে। আর লোকটা তো বুঝতে পারে না যে ডালটা আমার ঘাড়ে পড়বে, ও যা ওইদিকে দৌড়াতে গেছে, ও ঘাড়ের মতো ডাল পড়ছে, আমিও জানি না। ও কি গাছের তলে আশ্রয় নিতে এসেছিল? হ্যাঁ, ওরকমই মনে করো, ও ভাবতে পারে না যে ওইদিকে আশ্রয় নিলে বাঁচতে যাবো, ও যদি এইদিকে দৌড়া আসতো রাস্তার দিকে তাহলে বাঁচি। উনি কি এলাকাবাসী? তার ফলে এখানে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে, প্রচুর গাছ ভেঙে গেছে, প্রচুর টিন উড়ে চলে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। এবং দুর্ঘটনাগ্রস্ত একজন ভদ্রলোক অপরিচিত, সে একটা গাছের তলায় আশ্রয় নিতে এসেছিল একটা বাড়িতে, হঠাৎ করে একটা গাছের বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে এবং সেই তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু ঘটে।